তুলে ধরেছে এখানে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও।
তো নেক্সট ঠাকুরগুলো দেখতে যাচ্ছি, তো তোমরা সঙ্গে থাকো। দাঁড়িয়ে থাকার পরে এখন চলে এসেছি ভিতরে। এই যে ঠাকুরটা, তারপরে হচ্ছে দুর্গা ঠাকুর, খুবই সুন্দর হয়েছে। তো এখানে বেশিক্ষণ ভেতরে লোকজন থাকতে দিচ্ছে না, ভালোই লোকজনের চাপ রয়েছে ভিতরে। তো এখানে ঠাকুর দেখা হয়ে গেছে। এখানে এই যে এরা
দুটোকে নিয়ে এসেছি, তো বলছে একজন বলছে গাড়িতে চড়বো, একজন মিকি মাউস চড়বো, একজন বলছে এরোপ্লেনে চড়বো। তো লাস্ট টাইম এরোপ্লেনেই এদেরকে বসানো হচ্ছে, তাও মানে বলছে যে এটার থেকে নেমে আমি ওটাতে চড়বো। এখন প্রায় রাত 10:30 বেজে গেছে, তো আবার বাড়িতেও ফিরতে হবে, তো এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না। আর এই সাইডে হয়েছে ইলেকট্রিক যে নগরদোল্লা সেইটা, তো এটাতে আমি উঠেছি, কিন্তু এখন বাচ্চাগুলো যেহেতু রয়েছে আমি উঠতে সাহস পেলাম না, কারণ ওদেরকে নিচে রেখে ওটাটা ঠিক হবে না। তো এখানে অনেক ধরনেরই মানে এন্টারটেনমেন্টের অনেক রকম জিনিস এসছে। তো এটা চাকদা ছাত্র মিলনী মাঠে হয়েছে, তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। এখন আমরা যাচ্ছি চাকদা 3 নম্বর কালীবাড়িতে, যে ঠাকুর প্যান্ডেলটা হয়েছে সেটা দর্শন করতে। তো দুজনকে দুজনের পছন্দ মতো আইসক্রিম দিয়ে দেওয়া হয়েছে, ওরা আইসক্রিমটা খাক। আর এদিকে আমাদের বাড়ির জন্য খাবার নেওয়া হয়ে গেছে, তো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি নিয়েছি। আর কালকে যেহেতু মহাষ্টমী, তার জন্য আমি এখানে একটু সন্দেশ আর কিছু ফলও নিয়ে নেব, সেই সন্দেশ আর ফল নিতে এসেছি। তো একেবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বলে মাঠেরটা দেখো, চলো নামো, ধরো বাবান নামো, ও এটা ধরো তো প্যাকেটটা। একটু অল্প অল্প দিলাম রাত। আমরা বাড়ি চলে এসেছি, এই যে ওদের রাস্তার মধ্যে খিদে পেয়ে গেছিল, চাউমিন নিয়ে এসেছিলাম, খেতে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা কর। টাটা কর।